কেন মার্কাটা বাদ দিল। আমরা কিন্তু বারবার আমরা বলেছিলাম যে জাতীয় নির্বাচনের মাধ্যমে কারা রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব নেবে এটা কিন্তু নির্ধারিত হয়, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন কিন্তু একটা স্থানীয় নেতৃত্বের ব্যাপার, স্থানীয় উন্নয়ন সমস্যা সংকটের ব্যাপার, যার জন্য আমরা কিন্তু সবসময় বলে এসেছিলাম এটা উন্মুক্ত রাখলে। কারণ আজকে ধরেন আমি রিয়াজুল কাবির কাউসার, আমরা পলিটিক্স করি, আমাদের একটা টার্গেট আছে, আমরা ইলেকশন করব বা আমরা জনগণের সেবক, আপনি তো গণমাধ্যমে আছেন, আপনার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুযোগ আছে, রাজনীতিবিদদের সাথে আপনার যেমন যোগাযোগ আছে, সরকারি কর্মকর্তাদের সাথে। এখন আপনি আপনার এলাকার জন্য কিছু করতে চান, স্বাভাবিক, জন্মভূমির প্রতি সবাই তো তার ঋণটা শোধ করতে চায়। আপনি একটু স্কুলে সহযোগিতা করলেন, কলেজ করলেন, অন্যান্য উন্নয়নমূলক কাজ করেন, একটা সময় আপনার এই কর্মকাণ্ড দেখে স্থানীয় জনগণ মনে করতে পারে যে লোকাল গভর্নমেন্টে আপনি নেতৃত্ব দেন, কিন্তু এই যে দলীয় প্রতীক দেওয়ার কারণে আপনার সেই সুযোগটা কিন্তু এখন আর থাকছে না। কারণ হলো কি, দলীয় মার্কা দেওয়ার কারণে এই যে যারা সমাজের বিভিন্ন সেক্টরে কন্ট্রিবিউট করে আমাদের সমাজে, কারণ এক সমাজ তো শুধু রাজনীতিবিদদের কারণে এখানে আসে না, তাদের জন্য তো নির্বাচন আমি বলি বাধাগ্রস্ত হবে, বাধা না, হ্যাঁ বাধাগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত নির্বাচনে অংশ নেওয়া তো আমি বলছি কেন অংশগ্রহণ নেওয়াই তো বড় কথা না। আপনি যে জিনিসটা আমরা দেখেছি যে যখনই আপনি এই দলীয় মার্কাতে নির্বাচন, জানেন আমাকে 2015 ফার্স্ট শুরু করেছে, 2015 আপনি আর স্থানীয় সরকার নির্বাচন দেখেন, বাগেরহাটে মনে হয় 39টা না 51টা ইউনিয়ন পরিষদ নির্বাচন, 42টে কোনো নমিনেশনও কেউ সাবমিট করতে পারেনি, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। এই আমাদের পাশে শিবচর, আপনি দেখেন আমার যতটুকু আমি সংখ্যাটা এখন নাই, আমার কাছে লেখা ছিল, ওখানে প্রায় অর্ধেকের উপরে লোকাল ইউনিয়ন পরিষদে আপনার নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়নি, স্থানীয় ক্ষমতাসীনরা অথবা প্রশাসনের ছত্রছায়ী কাজটা হয়েছে। সুতরাং আর আরেকটা বড় সংকট আমরা বহু জায়গায় দেখেছি যে সরকারি কর্মকর্তার বলেছে, কারণ আপনি দলের একটা কাঠামোগত কারণে আপনি দেখবেন আওয়ামী লীগের যখন কোনো দলীয় কাউকে মনোনয়ন দেয় সেখানে কিন্তু মানে সভানেত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তার স্বাক্ষর করেন, যেন আমাদের দলও যদি করে আপনার সেটা আমাদের দলে হয়তো মহাসচিব করে। অনেক প্রশাসনকে আমরা বলতে শুনেছি ফর্মালি ইনফর্মালি যে মাননীয় প্রধানমন্ত্রী কাউকে যদি নমিনেশন দেয় আমি ওখানে দায়িত্ব পালন অবস্থায় সে যদি হারে তাহলে আমার আগামী দিন আমার চাকরি জীবনের ভবিষ্যৎ কী হবে। সুতরাং একটা সংকট কিন্তু আপনার রয়ে গেছে। তাছাড়া আরেকটি জিনিস আপনি দেখবেন, এই যখন লোকাল এই যে মার্কার মাধ্যমে যখন নির্বাচনে আমরা বহু বিজ্ঞজনের অ্যানালাইসিস দেখেছি, রিসার্চ দেখেছি, আপনি দেখেন আওয়ামী লীগের মতো দল আপনার লোকাল থেকে একটা নমিনি তাকে একটা মনোনীত হয়ে আসতে হয়, কিন্তু মনোনীয় আসতে হলে দলের মধ্যে কিন্তু সে একটা গ্রুপকে লালন পালন করতে হয় তাকে জেতার জন্য, সবসময় তাকে কিন্তু সেটা ফেভার করতে হয়, এক। তারপর আপনি দেখবেন যে স্থানীয় সমস্যাকে, স্থানীয় সমস্যাতে তার কী কী দরকার হয়, তাকে জাতীয় পরিচয়পত্র সার্টিফিকেট দিতে হয়, তাকে ওয়ারির সার্টিফিকেট দিতে হয়, তাকে স্থানীয় সংকট মোকাবেলা করতে হয়, যেটা আমরা সালিশ মীমাংসা বলি, এগুলি করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে তখন সে যখন দলের বাইরে অন্য সাধারণ মানুষকে কোনো সুযোগ সুবিধা দিতে যায় না, কারণ যদি দলীয় একটা লোক কোনো জায়গা জমি না তাইলে দলের পক্ষেই তাকে সার্টিফিকেট দিতে হচ্ছে, তাকে দলের পক্ষেই পরিচয়পত্র দিতে হচ্ছে, তাকে অনেক সময় দেখা যাচ্ছে যে এর যদি দলের বাইরে গিয়েছে কাউকে দেয় তখন তো কাউন্সিলে যখন তাকে নির্বাচনের প্রশ্ন আসে সেখানে সে হেরে যায়। সুতরাং সামগ্রিক ক্ষেত্রে একটা অচল অবস্থা তৈরি হয়, যার কারণে আমরা মনে করি এই ব্যবস্থাটা বাতিল ইজ দ্য বেস্ট। এই ব্যাপারে দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত, কিন্তু আওয়ামী লীগ এখানে কিন্তু একটা ব্যাপক সততার আশ্রয় নিয়েছে, না আওয়ামী লীগ আশ্রয় নিয়েছে এইটা, তারা কিন্তু আইনটা বাতিল করে নাই।